হাই অল, গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো আজকে আমরা ডিসকাস করছি তোমার 8 জানুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্স, ওকে। এবং এর সাথে আমরা ডিসকাস করবো স্ট্যাটিকে, যেটা তোমাদের রিসেন্টলি NTPC পরীক্ষা, যেগুলো প্রত্যেক শিফটে যে সমস্ত স্ট্যাটিক কারেন্ট পোর্শন থেকে প্রশ্নগুলো আসছে, সেখান সেই রিলেটেড তোমাদের আপকামিং যে রেলওয়ে গ্রুপ ডি NTPC যাদের রয়েছে বাকি এখনো, তাদের কি কি প্রশ্ন আসতে পারে সেই সমস্ত ডিসকাস করব। এবং তার সাথে যারা এক্সাইজ কনস্টেবল, তোমাদেরও পরীক্ষা রয়েছে সামনে, তো একসাথে আমরা এখানে ডিসকাস করে নেব। প্রত্যেককে রিকোয়েস্ট করবো, প্রত্যেক দিন আমাদের এই ক্লাসটা হয়ে থাকে, এই জানুয়ারি মাস থেকে এটা শুরু করেছি। তো ভিডিও ডেসক্রিপশনে প্লেলিস্ট দেওয়া আছে, আগের ক্লাসগুলো যারা দেখোনি অবশ্যই দেখে নেবে, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবে। টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে জবস্কি একাডেমি, এখানে আমি এই ক্লাসগুলোর PDF পোস্ট করে থাকি, তো PDFগুলো তোমরা এখান থেকে ডাইরেক্ট ডাউনলোড করে নিতে পারবে। এছাড়া আমাদের ফেসবুক পেজ রয়েছে এবং ফেসবুক গ্রুপ রয়েছে, চাইলে জয়েন করতে পারো। তো আমাদের প্রথম প্রশ্ন দেখো, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। 4 জানুয়ারি 2021 থেকে জম্মু কাশ্মীর ও লাদাখের সার্বজনীন হাইকোর্টের যেটাকে কমন কোর্ট বলা হয়, মুখ্য বিচারপতি নিযুক্ত হলেন কে? তো অ্যাকচুয়াল প্রশ্ন হচ্ছে জম্মু কাশ্মীর এবং লাদাখের একটাই হাইকোর্ট, ওকে, তো সেই হাইকোর্টের মুখ্য বিচারপতি নিযুক্ত হলেন কে? তো এটা একদম লেটেস্ট অ্যাপয়েন্টমেন্ট, তো এখানে এটার অ্যান্সার হচ্ছে পঙ্কজ মিথাল, অপশন সি হচ্ছে এটার সঠিক অ্যান্সার, ডান সাইডে তার ফটো তোমরা দেখতে পাচ্ছ। এবার দেখো, এখান থেকে আরেকটা যে প্রশ্নগুলো তোমাদের ক্রিয়েট হতে পারে আপকামিং যাদের পরীক্ষা রয়েছে, যে জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর কে? তো মনে রাখবে, বর্তমানে জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর হচ্ছেন মনোজ সিনহা এবং লাদাখের লেফটেন্যান্ট গভর্নর হচ্ছেন রাধা কৃষ্ণ মাথুর, ওকে। নেক্সট চলে আসি আমরা 2 নম্বর প্রশ্ন, কি বলেছে দেখো, 11ই ফেব্রুয়ারি 2021 থেকে খেলো ইন্ডিয়া উইন্টার গেমসের দ্বিতীয় সংস্করণ শুরু হবে কোথায়? তো এই নেক্সট মান্থে 2021-এর খেলো ইন্ডিয়া উইন্টার গেমস এর দ্বিতীয় সংস্করণ কোথায় শুরু হবে সেটা তোমার কাছে জানতে চেয়েছে। তো এটা একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন স্পোর্টস অ্যাওয়ার্ড থেকে, তো এখানে দেখো এটা অ্যান্সার হচ্ছে গুলমার্গ, অপশন ডি হচ্ছে এটার সঠিক অ্যান্সার। এবং মনে রাখবে, গুলমার্গ এটা হচ্ছে জম্মু কাশ্মীরেই রয়েছে, এবং এই ফার্স্ট এডিশন যেটা 2020-তে হয়েছিল সেটাও কিন্তু এই গুলমার্গেই হয়েছিল, তো সেটাও তোমরা মনে রেখো। 3 নম্বর প্রশ্ন, কোন সামরিক কোম্পানি সম্প্রতি ভারতীয় নৌসেনাকে 8টি ল্যান্ডিং ক্রাফট ফেসিলিটি জাহাজ পাঠালো? তো এটাকে পাঠিয়েছে, তো মনে রাখবে এটা পাঠিয়েছে গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড, অপশন ডি হচ্ছে এটার সঠিক অ্যান্সার। এবং ওয়েস্ট বেঙ্গলের তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এবং তার সাথে ডিফেন্স কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তোমাদের এই প্রশ্নটা ইম্পর্টেন্ট। 4th প্রশ্ন চলে আসি, FSSAI এর ফুল ফর্ম হচ্ছে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া, 2021 সালের জন্য ট্রান্স ফ্যাটি অ্যাসিডের মাত্রা কত বেঁধে দিয়েছে, মানে ফিক্সড করে দিয়েছে এই ট্রান্স ফ্যাটি অ্যাসিড। তো এটা প্রত্যেক বছরই একটা করে ফিক্সড করে দেওয়া থাকে, তো এই বছর কত করে দিয়েছে, এই বছর করে দিয়েছে 3%, অপশন বি হচ্ছে এটার সঠিক অ্যান্সার। কোন দেশ মালালা ইউসুফ জাই স্কলারশিপ অ্যাক্ট পাস করলো? তো একদম এই রিসেন্টলি এটা পাস হয়েছে, যে মালালা ইউসুফ জাই স্কলারশিপ অ্যাক্ট, তো এটাকে করেছে আমেরিকা, অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। এবার এখান থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে, ডান সাইডে তোমরা ফটো দেখতে পাচ্ছ, মালালা ইউসুফ জাই তিনি 2014 সালে নোবেল পিস প্রাইজ পেয়েছিলেন, এবং তার সাথে মনে রাখবে আমাদের ভারতের কৈলাস সত্যার্থী, তিনিও কিন্তু এই 2014 সালে নোবেল প্রাইজ পেয়েছিলেন। তো 2014 সালে দুজনকে নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল, আমাদের ভারতের কৈলাস সত্যার্থী এবং পাকিস্তানের মালালা ইউসুফ জাই, এনাদের দুজনকে 50-50% শেয়ারে, ওকে। নেক্সট চলে আসি 6 নম্বর প্রশ্ন, সর্বভারতীয় দাবা ফেডারেশন অল ইন্ডিয়া চেস ফেডারেশন AICF এর প্রেসিডেন্ট নিযুক্ত হলেন কি? তো দুদিন আগেই এটা তোমাদের অ্যাপয়েন্ট হয়েছে, তো এটা জানুয়ারি মাসের অ্যাপয়েন্টমেন্ট 2021-এর, তো তোমাদের আপকামিং পরীক্ষায় কিন্তু এখান থেকে প্রশ্ন আসবে, তো এখানে এটা অ্যান্সার হচ্ছে সঞ্জয় কাপুর, অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। এবং মনে রাখবে এই অল ইন্ডিয়া চেস ফেডারেশন এটা তোমার এস্টাবলিশ হয়েছিল 1951 সালে। পরবর্তী প্রশ্ন, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন সম্প্রতি তাদের ফুয়েল স্টেশনের সংলগ্ন জনসাধারণের চাহিদা সার্থে কি উদ্যোগ সূচনা করলো, মানে কোন কোনটি চালু করলো? তো এখানে মনে রাখবে IOCL যেটা চালু করলো সেটা হচ্ছে প্রয়াস, অপশন সি হচ্ছে এটার সঠিক অ্যান্সার। এবং দেখো, এর সাথে তোমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে IOCL এর চেয়ারম্যান, তো এই চেয়ারম্যান থেকে রিসেন্টলি প্রশ্নগুলো আসছে, তো শ্রীকান্ত মাধব বৈদ্য তিনি হচ্ছেন IOCL এর বর্তমান চেয়ারম্যান। পরবর্তী প্রশ্ন চলে আসি, কোন রাজ্যে চতুর্থ বিশ্ব আয়ুর্বেদা উৎসব, মানে হচ্ছে
ফোর্থ গ্লোবাল আয়ুর্বেদা ফেস্টিভ্যাল GAF 2021 পালিত হবে। তো এই ফেস্টিভ্যাল থেকে রিসেন্টলি TCS এর প্রত্যেক পরীক্ষায় প্রশ্ন আসছে, SSC CGL CHSL MTS CPO, তোমাদের এখানে NTPC গ্রুপ ডিতেও আসবে, তো এগুলো তোমাদের পড়তেই হবে। তো এখানে এটা অ্যান্সার হচ্ছে কেরালা। এবার কেরালা থেকে আমাদের NTPC পরীক্ষায় যে প্রশ্নগুলো আসছে রিসেন্টলি, সেটা হচ্ছে CM এবং গভর্নর থেকে। দেখো প্রত্যেক ক্লাসেই দেখবে আমি CM এবং গভর্নর তোমাদের প্র্যাকটিস করিয়ে থাকি। একটা কারণ কি হচ্ছে, কারণ CM গভর্নর তোমাকে যে একসাথে আমি যে লিস্টটা দিয়েছি সেটা হয়তো তুমি মুখস্থ করে উঠতে পারবে না, কিন্তু প্রতিদিনই যখন আমি এরকম ভাবে তোমাদের প্র্যাকটিস করাবো দেখবে আস্তে আস্তে 1 থেকে 2 সপ্তাহ পর তোমাদের দেখবে এগুলো আস্তে আস্তে মুখস্থ হয়ে যাবে, নতুন করে পড়তে হবে না। তো বর্তমানে কেরালা CM হচ্ছেন পিনারাই বিজয়ন এবং তোমাদের গভর্নর হচ্ছেন আরিফ মোহাম্মদ খান, এবং কেরালা CM কিন্তু তোমাদের NTPC পরীক্ষায় অলরেডি চলে এসেছে। 9 নম্বর প্রশ্ন, আমেরিকার হাউস স্পিকার হিসাবে দ্বিতীয়বার পুনর্নির্বাচিত হলেন কে? তো আমেরিকায় হাউস স্পিকার হিসাবে দ্বিতীয়বার পুনর্নির্বাচিত হলেন ন্যান্সি পেলোসি, অপশন বি হচ্ছে এটার সঠিক অ্যান্সার। 10 নম্বর, ট্রাইফেড সম্প্রতি কোন রাজ্যের 5টি জেলার ট্রাইফুড পার্ক তৈরির জন্য অখিল ভারতীয় বনবাসী কল্যাণ কেন্দ্রের সাথে চুক্তি করেছে? তো দেখো এই চুক্তিটা হয়েছে কোথায়? মধ্যপ্রদেশে, অপশন বি হচ্ছে এটার সঠিক অ্যান্সার। তো তোমাদের হোমওয়ার্ক, মধ্যপ্রদেশে CM এবং গভর্নর কে রয়েছে সেটা তোমরা কমেন্ট করে জানাবে। তো আজকে এই 10টা কারেন্ট অ্যাফেয়ার্স ছিল। এবার যে প্রশ্নগুলো ডিসকাস করব, আরো 5টা প্রশ্ন রয়েছে, তো সেই প্রশ্নগুলো তোমাদের NTPC পরীক্ষায় এসছে এবং সেখান থেকে আর কি কি প্রশ্ন আসতে পারে সেগুলো আমরা এখানে ডিসকাস করব, কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্যাটিক জিকে। তো দেখো ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে 2020-র থিম কি? তো থিম রিলেটেড প্রশ্ন 2018 গ্রুপ ডিতে পরীক্ষায় প্রচুরবার এসেছিল, প্রত্যেক শিফটে এসেছিল। এবারও দেখবে এই 7 তারিখ থেকে মানে কালকে থেকেই তোমাদের কিন্তু তোমাদের NTPC কোশ্চেনের স্ট্যান্ডার্ডটা একটু চেঞ্জ হচ্ছে এবং একটু হাই হচ্ছে, তো তোমাদেরও কিন্তু ভালোভাবে প্রিপারেশন নিতে হবে। ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, বিশ্ব পরিবেশ দিবস 2020-তে এর থিম হচ্ছে টাইম ফর নেচার, ওকে? এবং এখানে মনে রাখবে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, বিশ্ব পরিবেশ দিবস প্রত্যেক বছর 5th জুন পালন করা হয়ে থাকে, এটা মনে থাকে যেন। এবং দেখো ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে হোস্ট বাই কলম্বিয়া দিস 2020, তো 2020 সালে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে এটা হোস্ট করছে কলম্বিয়া, কারণ তোমাদের এইরকম রিলেটেড একটা প্রশ্ন এসেছিল, কোন একটা ডে দিয়েছিল সেটা কে 2020-তে হোস্ট করছে সেরকম প্রশ্ন আসছে। তো আমি সেরকম ভাবে তোমাদের প্রিপারেশন করিয়ে দিচ্ছি যে তোমাদের এটা এলে যেন তোমরা অ্যান্সার করতে পারো। এরপর দেখো ধনুযাত্রা কোন রাজ্যে পালিত হয়? তো এই বিভিন্ন ধরনের উৎসব যেগুলো রয়েছে সেখান থেকে প্রচুর প্রশ্ন তোমাদের TCS এর পরীক্ষায় এসে থাকে। তো ধনুযাত্রা এটা হচ্ছে দেখো উড়িষ্যা রাজ্যে, অপশন এ হচ্ছে এটার সঠিক অ্যান্সার। এবার আমরা একটু ডিটেলস দেখে নেব। তো উড়িষ্যা রাজ্যের বর্তমান রাজধানীর নাম হচ্ছে ভুবনেশ্বর এবং সেখানকার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে উড়িয়া, এবং এখানকার বর্তমান রাজ্যপাল হচ্ছেন গণেশি লাল এবং মুখ্যমন্ত্রী হচ্ছে নবীন পটনায়ক। তো দেখো এরকমভাবে পড়তে পড়তে কিন্তু আমাদের রিভিশন হয়ে যাবে। 2020 সাল থেকে প্রতি মাসের প্রথম তারিখে বিনা যাত্রা দিবস, সরি বিনা যানবাহন দিবস মানে হচ্ছে নো ভেহিকেলস ডে পালিত হচ্ছে কোন রাজ্যে? তো নো ভেহিকেলস ডে এটা প্রত্যেক বছর মানে প্রত্যেক 1 জানুয়ারি 2020 সাল থেকে পালন করা শুরু করেছে কোন রাজ্য? তো এটা মনে রাখবে এটা চালু করেছে রাজস্থান, অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। এবং তোমরা দেখতে পাচ্ছ যে ইম্পর্টেন্ট ডেটস থেকে কেমন ধরনের প্রশ্ন, নতুন নতুন ধরনের প্রশ্ন কিন্তু আমাদের অলরেডি পরীক্ষায় চলে এসেছে। তো এখানে আমরা এবার দেখে নেবো রাজস্থানের রাজধানী হচ্ছে জয়পুর, সেখানকার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে হিন্দি এবং সেখানকার বর্তমান রাজ্যপাল হচ্ছেন কালরাজ মিশ্র এবং মুখ্যমন্ত্রী হচ্ছেন অশোক গেহলট। 14 নম্বর প্রশ্ন, 17 জানুয়ারি 2020 বছরের সর্বপ্রথম স্যাটেলাইট হিসাবে কোনটি উৎক্ষেপণ হলো? তো দেখো 2020-র কারেন্ট অ্যাফেয়ার্স, 2021-এ আমাদের যে পরীক্ষাগুলো হবে প্রথম 4-5 মাস, তো সেখানে ম্যাক্সিমাম প্রশ্ন 2020 থেকেই থাকে, ওকে? তো 17 জানুয়ারি 2020-তে বছরের যে প্রথম স্যাটেলাইট হিসাবে উৎক্ষেপণ করা হয়েছিল সেটা হচ্ছে GSAT-30, অপশন এ হচ্ছে এটার সঠিক অ্যান্সার। এবং এখানে একটু দেখে নাও এই যে GSAT-30 এটা কি? এটা হচ্ছে একটা টেলিকমিউনিকেশন স্যাটেলাইট এবং এটা ডেভেলপ করেছিল ইসরো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, ইসরো এটা ডেভেলপ করেছিল। এবং আজকে লাস্ট প্রশ্ন, সম্প্রতি কে সঙ্গীত কালানিধি সম্মানে ভূষিত হয়েছেন? তো এই অ্যাওয়ার্ডস এন্ড অনার্স আমি তোমাদের রিপিট করতে থাকবো যাতে তোমাদের পরীক্ষা এলে যেন তোমাদের ভালোভাবে প্রিপারেশন, দ্বারা তোমাদের
এক্সারসাইজের জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের এইরকম ধরনের অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্স ইজি টাইপের প্রশ্নগুলো তোমাদের আসবে। তো সম্প্রতি কে সঙ্গীত কালানিধি সম্মানে ভূষিত হয়েছেন? তো এটার অ্যান্সার হচ্ছে এস সৌমা, অপশন এ হচ্ছে এটার সঠিক অ্যান্সার। ডান সাইডে তোমরা তার ফটো দেখতে পাচ্ছ। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে, এবং তার সাথে আরেকবার বলে দিই, এই সঙ্গীত কালানিধি অ্যাওয়ার্ড এটা তোমার কার্নেটিক মিউজিশিয়ানদের দেওয়া হয়, কর্ণাটকের যে মিউজিশিয়ান রয়েছেন বিভিন্ন নাম করা তাদেরকে দেওয়া হয়, এবং এটা দেয় কে, মাদ্রাস মিউজিক একাডেমি থেকে এটা দেওয়া হয় সঙ্গীত কালানিধি অ্যাওয়ার্ড। এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দাও, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবে, ভিডিওটা অবশ্যই শেয়ার করে রেখে দাও, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নাও। টেলিগ্রাম চ্যানেলে এটার আমি পিডিএফ পোস্ট করে দেবো, তো সেখান থেকে তোমরা পিডিএফগুলো পড়বে, ডাউনলোড করবে এবং ভালোভাবে প্রিপারেশন নেবে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।